গল্প পিয়নের আসরে আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প এরকম আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করতে ভুলবেন না শুরু করছি আজকের গল্প ঝগড়া সন্ধ্যের সময় কেশব গাঙ্গুলির ভীষণ ঝগড়া হয়ে গেল দুই কন্যা ও স্ত্রীর সঙ্গে কন্যা দুটিও মায়ের দিকে চিরকাল এদের কাছ থেকে কখনো শ্রদ্ধা ভালোবাসা পাননি কেসব শুধু এনে দাও বাজার থেকে এই আকরা চাল মাথায় করে আনো ক্রোশ দূরের বাজার থেকে তেল আনো নুন আনো কাঠ আনো এই শুধু ওদের মুখের বুলি কখনো একটা ভালো কথা শুনেছেন ওদের মুখ থেকে ব্যাপারটা সেদিন দাঁড়ালো এই রকম সন্ধ্যার আগে কেশব গাঙ্গুলি হাট করে আনলেন তার বয়স বাহাত্তর বছর চলতে আজকাল যেন পা কাঁপে আগের মতো শক্তি নেই আর শরীরে আড়াই টাকা করে চালের কাঠা দু কাঠা চাল কিনে আর তাছাড়া তরি তরকারি কিনে ভীষণ কাদামাখানো পিচ্ছির রাস্তায় কোনো রকমে পড়তে পড়তে পেঁচে গিয়ে কেশব গাঙ্গুলি তো হাটের বোঝা মাথায় করে বাড়ি এলেন স্ত্রী মুক্ত দেশেই বললে দেখি কিরকম বাজার করলে পটলগুলো এত ছোট কেন কত করে সের দশ আনা ও বাড়ির পলটু এনেছে আনা তুমি বেশি দর দিয়ে নিয়ে এলে তাও ছোট পটল ও কখনো দশ আনা সের না বারে আমি মিথ্যে বলছি তুমি বড্ড সত্যবাদী যুধিষ্ঠির তা আমার ভালো করে জানা আছে আচ্ছা থামো ও পটল আমি ওজন করে দেখব এখন কেন আমার কথা বিশ্বাস হলো না না তোমার কথা আমার বিশ্বাস হয় না সত্যি কথা বলবো তার আবার কি এই সূত্রপাত তারপর কেশব গাঙ্গুলি হাত পা ধুয়ে রোজকার মতো বললেন ও ময়না চাল ভাজা নিয়ে আয় ময়না কথা বলে না চাল ভাজার বাটিও আনে না তাতে বুঝি কেশব বলেছিলেন কই কানে কি তুলো দিয়ে বসে আছো নাকি ও ময়না ছোট মেয়ে ময়না নির কেন রোজ রোজ চাল ভাজা খাবার চাল জুটছে কোথা থেকে তাছাড়া আমার শরীরও ভালো ছিল না কেন তোর দিদি দিদি সেলাই করছিল এটা খুবই স্বাভাবিক যে বাহাত্তর তিয়াত্তর বছরের বৃদ্ধ কেশব গাঙ্গুলি দশের ভারী মোট বয়ে এনে মেয়েদের এই উদাসীনতায় বেরপ্ত হবেন বা প্রতিবাদে দু কথা শোনাবেন কিন্তু তার ফল দাঁড়ালো খুবই খারাপ পাঁচজনের সামনে বলবার কথা নয় বলতেও সংকোচ হয় ছোট মেয়ে ময়না তাকে একটা ভাঙা ছাতির বাঁট তুলে মারতে এলো বললে তুমি মরো না কেন বলে তো সংসারের আপদ চোখে স্ত্রী মুক্ত বললো এমন আপদ থাকলেও যা না থাকলেও তা কেশব গাঙ্গুলি রেগে ঘর থেকে বেরিয়ে গিয়ে বললেন আমি তোদের ভাত আর খাবো না চললাম মুক্ত ও ছোট মেয়ে ময়না একসঙ্গে বলে উঠল যাও না যাও ময়না বললে আর বাড়ি টুকো না মনে থাকে যেন শুনে বিশ্বাস হবে না জানি কিন্তু নির্জলা সত্যি আপন মেয়ে বুড়ো বাবাকে ছাতি তুলে মারতে যায় কেশব গাঙ্গুলি রাত্রে বাইরের ভাঙা চণ্ডী মণ্ডপে শুয়ে রইলেন কেউ এসে খেতে ডাকলে না মাও না মেয়েরাও না সত্যি কেউ ডাকতে আসবে না এটাকে সব বুঝতে পারেননি ধারণাও করতে পারেননি তাই ঘটে গেল অবশেষে না খেয়ে সমস্ত রাত কাটল কেশব গাঙ্গুলির নিজের ভিটেতে স্ত্রী ও দুই কন্যা বর্তমানে উফ এ কথা ভাবতে পারা যায় কেশব গাঙ্গুলি সত্যি কখনো ভাবেননি যে এতটা তিনি হেনস্থার পাত্র তান সংসারে মেয়েরা বা স্ত্রী তাকে কেউ ভালোবাসে না এ তিনি অনেকদিন থেকেই জানেন তার বহর যে এতটা তা তিনি ধারণা করবেন কিভাবে ক্ষুধায় ও মশার কামড়ের যন্ত্রণায় সারা রাত কেটে গেল ছটফট করে সকালে উঠে আগে কেশব নদী থেকে স্নান সেরে এসে সন্ধ্যার ও জপ করে নিয়ে প্রতিবেশী যদুনন্দন মজুমদারের বাড়ি চা খেতে গেলেন যদুনন্দন বললেন কি কাকা আজ এত সকালে কি মনে করে এ কথার উত্তরে কেশব গাঙ্গুলি বললেন কাল রাত্রের কথা পরিবার ও মেয়ে দুটির দুর্ব্যবহারের কাহিনী যদুনন্দনের কাছে এ কথা নতুন নয় পাড়ায় মেয়েদের কানাকানির মধ্যে দিয়ে কেশব গাঙ্গুলির দুরাবস্থার কথা অনেক দিন শুনেছেন তিনি তবুও বিস্ময়ের ভান করে বললেন সে কি কাকা বলেন কি কাল রাত্রে খাননি এ বড্ড অন্যায় কাকিমার ছি ছি এবার আপনি আমার বাড়িতেই খাবেন বসুন কেশব গাঙ্গুলি আর বাড়ি এলেন না সেখানেই দুপুর পর্যন্ত থেকে আহারের পর যখন বাড়ি এলেন তখন এক ভীষণ কাণ্ড বেঁধে গেল মুক্তকেশী বললে আবার বাড়িতে কেন যাও দূর হও যে বাড়িতে গিয়ে নিন্দে রটনা করে এক পাথর ভাত মেরে এলে সেখানেই যাও না কতদিন খেতে দেয় দেখি একবার মেয়েরাও বললে তো পরের বাড়ি টোকলা সেধে কতদিন চলে দেখি না এখানে আবার কেন যাও যাও না কি বলেছি আমি আহা আজ জানি নে এই তো যদুদার মেয়ে ঘাটে আজ ব্যাখ্যান করেছে সবার কাছে ওই বুড়ো মানুষ ওকে খেতে দেয়নি কত কথা আমরা শুনিনি কিছু তা তো মিথ্যে কিছু বলিনি মেরেছিলাম তোমাকে আমরা খেতে দিইনি আমরা তুমি না তেজ করে চণ্ডী মণ্ডপে গিয়ে শুয়ে রইলে আবার লাগানি ভাগানি করছো পাড়ায় পাড়ায় বেশ তো লাগাও লাগিয়ে এ করবে কি যাও না যেখানে খুশি আমরা তো বলেছি বেরোও না ছোট মেয়ে বললে মরে যাও না মোলেই তো বাঁচি কেশব গাঙ্গুলি ঘরের মধ্যে ঢুকে কাপড় জামা পরে এবং একটা থোলের মধ্যে কাপড় গামছা পুড়ে নিয়ে তেড়ে বাড়ি থেকে বেরুলেন বলে গেলেন বেশ তাই যাচ্ছি আর তোদের বাড়ি আসবো না চললাম মুক্ত কেশি চেঁচিয়ে পড়ল বেশ তো তেজ করে যেমন বেরিয়ে যাচ্ছ বাড়ি থেকে ওই কালামুখ নিয়ে আর ঢুকো না দেখব তেজ জ্বর হলে কে দেখে কেশব গাঙ্গুলি হন হন করে বাড়ি থেকে চলে গেলেন হোক জ্বর নৈহাটি থেকে এখানে এসে পর্যন্ত ম্যালেরিয়ায় ভুগছেন দুর্বল করে ফেলেছে বড় যা হয় হোক দেখা যাবে কেশব গাঙ্গুলি রেলে চাকরি করতেন চাকরি থেকে অবসর নিয়ে নৈহাটিতে বাড়ি করেছিলেন কিন্তু বারো চোদ্দ বছর বসে বসে খেয়ে প্রভিডেন্ট ফান্ডে সামান্য যা টাকা বাড়ি তৈরির পর অবশিষ্ট ছিল ক্রমে ক্রমে তা ফুরিয়ে যেতে লাগলো এখনও ছোট মেয়ের বিয়ে বাকি টাকা ফুরিয়ে গেলে খাবেন কি অগত্যা নৈহাটির বাড়ি বিক্রি করে পৈতৃক গ্রামে এসে এই দু বছর বাস করছেন শরিকদের সঙ্গে ঝগড়া করে দুঝাড় বাঁশ ও বিঘে দুই ধানের জমির ভাগ পেয়ে যা হোক একরকম চালিয়ে যাচ্ছিলেন কিন্তু মেয়ে দুটি আর পরিবারের জন্য সত্যি তার সংসারে বিতৃষ্ণা হয়ে গিয়েছে মেজ মেয়ের বিয়ে দিয়েছিলেন কিন্তু স্বামীর চরিত্র ভালো নয় সে মেয়ে তার কাছেই আছে বিয়ে বছর পর থেকে সব দিক থেকেই তার গোলমাল ভেবেছিলেন ছোট মেয়েটার বিয়ে দিয়ে একরকম নির্ঝঞ্ঝাট হবেন কিন্তু সংসারে আর তার দরকার নেই যাদের জন্য চুরি করেন তারাই বলে চোর সে সংসার আর ধরতে আছে কেশব গাঙ্গুলি রেলের বোতাম বসানো একটা সাদা কোট নিয়ে বেরিয়েছেন রেলের তার ভাড়া লাগবে না রেলের বোতামওয়ালা কোট দেখলে ছেলে ছোকরা টিকিট চেকাররা একবার চেয়ে দেখে চলে যায় কিছু জিজ্ঞেস করে না একটি পয়সা তার নিজের হাতে নেই হাজার চারেক টাকা আছে স্ত্রীর নামে আর হাজার তিনে কাছে অবিবাহিতা ছোট মেয়ের নামে যদি তিনি মারা যান মেয়ের বিয়ে দেওয়ার আগে কারণ তার যথেষ্ট বয়স হয়েছে তাই বন্ধু বান্ধবদের পরামর্শে নৈহাটিতে থাকতে বাড়ি বিক্রির টাকা থেকে ছোট মেয়ের নামে টাকাটা রেখেছিলেন আজ চাইলে কেউ তাকে একটা পয়সাও দেবে না না স্ত্রী না মেয়ে তাই হাটের পয়সা থেকে দু চার আনা এদিক ওদিক করতেন কেশব গাঙ্গুলি না করলে চলে না তার নিজের একটু নস্যি একটু তামাক হয়তো বা ইচ্ছা হলো ডুপেওয়ালা চা কিনে খেলেন এ পয়সাই বা আসে কোথা থেকে মুক্ত এ সন্দেহ করেছিল আগে থেকে তাই স্বামী হাট থেকে ফিরলে জিনিসপত্রের ওজন দরদস্তুর সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে দাঁড়ি ধরে আলু পটল চাল ডাল ওজন করে নেয় পাড়ার ছেলেদের জিজ্ঞেস করে হ্যাঁ রে আজ হাটে পটল কত করে শের সের তাই আজ হাটে মাছ কত করে শের রে তবুও কেশব গাঙ্গুলিকে সামলানো অত সহজ নয় চল্লিশ বছর তিনি রেলে কাজ করে এসেছেন মুক্ত যতই কৌশল করুক যতই সতর্ক হোক কেশব গাঙ্গুলির ফাঁক ধরতে পারা অত সহজ কাজ নয় পটলের মধ্যে বাসি তাজা নেই দেখলে হয়তো ঠিক ধরা যায় না কিন্তু দর ভিন্ন মাছের মধ্যেও দরের তারতম্য নেই কত ধরবে মুক্ত না করলে বা কেশব গাঙ্গুলির বাজে খরচ চলে কোথা থেকে স্ত্রীর হাত থেকে পয়সা বার করা শক্ত ওই নিয়েই তো যত ঝগড়া কেশব গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে পৌঁছলেন বেলা তিনটের সময় কাল হাট থেকে ফিরবার সময় ছ আনা পয়সার হের ফের করেছিলেন সেই পয়সা পকেটে খুচরো আছে আর আছে গুপ্তস্থান থেকে সন্তর্পণে বার করা তিন টাকা সাত আনা এই তিন টাকা তেরো আনা ছাড়া জগতে আর তার নিজের বলতে কিচ্ছু নেই অবশ্য পকেটে ঘড়িটা আছে সেটাও রেলের জামার বুক পকেটে এনেছেন বিক্রি করলে কোন কোন না টাকা হবে কোনু কুরুভাইজার ফেরিসের ঘড়ি এখনকার মতো ফঙ্গবেনে জিনিস নয় স্টেশনের কাছে একটা জাম গাছের তলায় পাকিস্তানের উদ্বাস্তুদের পান বিড়ির দোকান পান কিনলেন দু পয়সার বিড়িও দু পয়সার দেশলাই একটা কত চার পয়সা দাও একটা পান খেয়ে বিড়ির ধোঁয়া টেনে কেশব গাঙ্গুলির শরীরের কষ্ট খানিকটা দূর হলো এতক্ষণ চিন্তা করবার মতন অবস্থা তার ছিল না তিনি আপাতত যাবেন কোথায় সেটা কিছু ঠিক করেননি না করেই বাড়ি থেকে বেরিয়েছেন এখনো ট্রেনের ঘন্টা খানিক বিলম্ব আছে যাবেন কোথায় যেখানে যান খেতে তো হবে তিন টাকা তেরো আনায় স্বাধীনভাবে খাওয়া কতদিন চলবে মেয়ের বাড়ি যাবেন জামাই কাজ করে টিটাগড়ের কাগজের কলে টিটাগড়েই বাসা সেখানে যেতে লজ্জা করে এই গত জ্যৈষ্ঠ মাসে সেখানে গিয়ে দুদিন ছিলেন অভিষেক জামাই ষষ্ঠীর তত্ত্বস্বরূপ নিয়ে গিয়েছিলেন কিছু আম ও দুটো কাঁঠাল বারবার জামাই বাড়ি যেতে আছে বিশেষ করে আজকাল রেশনের চালের দিনে কারো বাড়িতেই এক বেলার বেশি দুবেলা থাকতে নেই কি মনে করবে যে কাল পড়েছে ট্রেন এসে পড়ল উঠে বসলেন এক কোণে রেলের জামা আছে টিকিট লাগবে না হু হু করে ট্রেন চলল কাশফুলের ফুলের ক্ষেতে কাশফুল ফুটতে শুরু করেছে খুব বৃষ্টি হওয়ায় ধানের ক্ষেত জলে ডুবু ডুবু অনেক জায়গায় এখনো ধান বুনছে আমন ধান এবার নাবি খুব ভুল করেছেন কেশব যখন কাজ থেকে অবসর নিলেন তখন প্রভিডেন্ট ফান্ডের দরুন ন হাজার টাকা পেয়ে যদি তা থেকে কিছু ধানের জমি কিনতেন নিজের নামে স্ত্রী আর মেয়েরা এমন হেনস্থা করতে পারতো স্ত্রী আর মেয়েদের দুর্ব্যবহারের কথা মনে আসায় চোখ দিয়ে জল পড়ল কোচার খুঁটে মুছলেন কি না করেছেন ওদের জন্য ওই ছোট মেয়েটার হাটিতে থাকতে একবার টাইফয়েড হয়েছিল কেশব গাঙ্গুলি রাত জেগে ঘণ্টায় ঘন্টায় থার্মোমিটার দেখেছেন ওষুধ খাইয়েছেন কই অবহেলা করতে পেরেছিলেন একশো ষাট টাকা খরচ হয়ে যায় সেই অসুখে ওই স্ত্রী মুক্তি সেবার হাঁপানির পানির মতো হলো চুচুড়ায় নিয়ে গিয়ে সপ্তাহে সপ্তাহে কবিরাজ দেখানো অনুপানের ব্যবস্থা করা পাছে আগুনের তাতে কষ্ট হয় বলে রাঁধতে দিতেন না রান্নাঘরের কাছে যেতে দিতেন না রাত্রে শুয়ে ভাবতেন এই বয়সে হাঁপানি হলো মুক্তকেশী বড় কষ্ট পাবে কি করা যায় রঘুনাথপুরের পিতাম্বর দাসের কাছে হাঁপানির মাদুলি পাওয়া যায় তাই কি আনাবেন কত ভেবেছেন কত ব্যস্ত হয়েছিলেন সেই মুক্তকেশী তাকে আজ বললে বাড়ি থেকে বেরিয়ে যাও আর এসো না ছোট মেয়ে বললে না তুমি মলেই বাঁচি তুমি মোলেই বা কি কেন তিনি কি ওদের জন্য কিচ্ছু করেননি চিরকাল রেলে টরে টক্কা করেছেন কাদের জন্য খাইয়ে মাখিয়ে বড় না করলে অত বড় হলো কি করে আজ কিনা তিনি মরে গেলে ওরা বাঁচে তিনি আজ সংসারের আপদ এই তিয়াত্তর বছর বয়সে এই তিয়াত্তর বছর বয়সেও গত আষাঢ় মাসে যখন কাঠের ভয়ানক অভাব হলো নিজে বাঁশঝাড় খুঁজে খুঁজে শুকনো বাঁশ আর কঞ্চি কেটে গোয়ালে ডাং করেননি তিনি পাছে স্ত্রীর বা মেয়েদের রান্নার এতটুকু অসুবিধে হয় সেই জন্যই তো এই ভীষণ জল পথে মোট বই নিয়ে যাননি যাক এসব কথা তিনি বলতে না তবে মনে কষ্ট হয় এই ভেবে যে সংসার অকৃতজ্ঞ যাদের জন্য সারা জীবন খেটে খেটে গায়ের রক্ত জল করেছেন তারাই আজ বলে কিনা তিনি মোলে তারা বাঁচে তাদের কোনো ক্ষতি হবে না কেশব গাঙ্গুলির মনের মধ্যেটা হা করে উঠল দুঃখে চোখে আবার হু হু করে জল এলো তিনি কোচার খুঁটে মুছলেন আর যদি টিকিট কেশব গাঙ্গুলি মুখ তুলে চাইলেন একটি ছোকরা টিকিট সামনে এসে দাঁড়িয়েছে কেশব গাঙ্গুলি বললেন রেলওয়ে সার্ভেন্ট ছোকরা চলে গেল বেশ ছেলেটি ওই রকম একটি ছেলে যদি আজ তাঁর থাকতো তাহলে ওরা এমন কথা বলতে সাহস পেত সবই অদৃষ্ট ছেলে তার হয়নি হয়েছিল তখন তিনি তিন পাহাড় স্টেশনের তার বাবু ছেলের নাম ছিল শান্টু প্ল্যাটফর্মে হেলে দুলে চলে বেড়াতো আজও বেশ মনে আছে তাকে বলতো বাবা আমাকে পুরনো টিকিট দেবে পুরনো টিকিট হাতে পেলেই সে হঠাৎ মুখে পু শব্দ করে ট্রেন ছেড়ে দিত তারপর ঝকঝক ঝক শব্দ করতে করতে প্ল্যাটফর্মের ধারে ধারে খানিক দূর মাথা নাড়তে নাড়তে কেমন যেত টরে টকা টেবিলে কাজ করতে করতে তিনি বসে বসে দেখতেন আর হাসতেন মালকুলি রামদেওকে বলতেন শিশুকে ধরে বাসায় দিয়ে আসতে শিশু বুঝতে পারতো রামদেও তাকে ধরে নিয়ে যেতে এসেছে সে ছোট পায়ে ছুট দিত আর রামদেও পেছনে পেছনে এ বাবু এ বাবু বলে ছুটত এ দৃশ্য আজ এই এক্ষুনি চোখের সামনে দেখতে পাচ্ছেন কেশব দেড় বছর বয়সে শান্টু মারা যায় আর ছত্রিশ বছর আগেকার কথা তবুও যেন মনে হয় সেই সাহেবগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে বড় ঘোড়া নিম গাছটার শান্তু থাকলে আজ এমন গাঙ্গুলির হতো না চোখ দিয়ে এবার ঝরঝর করে জল পড়ল মনের মধ্যে বুকের মধ্যে কি যেন একটা ঠেলে ফুলে ফুলে ফেঁপে উত্তাল হয়ে উঠল কেশব জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন একটা রাখাল বালক একটা গরুকে কি নির্দয়ভাবেই না প্রহার করছে খুব বৃষ্টির জল বেঁধেছে ডোবায় পুকুরে একটা জায়গায় ছোট ছোট ছেলে মেয়েরা গামছা দিয়ে ছেঁকে কুচো মাছ ধরছে টেলিগ্রাফের তারে কি একটা পাখি বসে রয়েছে নৈহাটি কেশব গাঙ্গুলির চিন্তা সূত্র ছিন্ন হয়ে গেল তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন সন্ধ্যার আর বিলম্ব নেই এখানে সাবেক বাসা ছিল দু চারজন বন্ধুর সঙ্গে আলাপ আছে তাদের কারো বাড়ি যাবার ইচ্ছে নেই তবুও না গেলে রাত্রে থাকবেন কোথায় এই অভদ্রা বর্ষাকালে খাবেনি বা কী রমাপতির বাড়ি যাবেন রমাপতি কুণ্ডুর বড় গোলদারি দোকান ও রেস্টুরেন্ট নাম দি কমলাপতি মডার্ন রেস্টুরেন্ট রমাপতির বড় ছেলের নাম কমলাপতি তার ছেলে শান্তি ওই রেস্টুরেন্টে বসে খুব বিক্রি চার পাঁচটা ছোকরা চা খাবার দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে শান্তি তাকে দেখে বললে এই যে দাদু আসুন দেশ থেকে ভালো সব ওরে ভালো ভালো গরম চপ আছে না টোস্ট দিক তবে থাক কেশব গাঙ্গুলি জানেন এখানে যা খাবেন তার নগদ দাম দিতে হবে এক্ষুনি আর একবার এরকম হয়েছিল তাকে খাতির করছে ভেবে চপ কাটলেট ডিম যা নিয়ে আসে তাই খান শেষে হাসি মুখে আপ্যায়িত করে বিদায় নেবার জন্য টেবিলের কাছে যেতেই শান্তি হাসি মুখে বলল এক টাকা সাড়ে তেরো আনা আজ আর সে ভুল করবেন না হাতে পয়সা কম চায়ের ছ পয়সা দাম দিয়ে কিছুক্ষণ বসে রইলেন শান্তিকে বললেন তোমার বাবা ভালো তোমার দাদু বাড়িতে আছেন আগে হ্যাঁ একবার যাবো দেখা করতে যান না এখন বৈঠকখানাতেই বসে আছেন ডাক্তারবাবু আছেন আর শশী কাকা আছেন আচ্ছা আসি কেশব গাঙ্গুলির মনটা খারাপ হয়ে গেল ব্যবসাদারের চোখ খুলার্জা নেই সংসার বড় কঠিন জায়গা তবুও রমাপতির বাড়িতেই গেলেন রমাপতি কুন্ডু তার সমবয়সী তাকে দেখে খুশি হল যত্ন করলে খুব রাত্রে লুচি তরকারি মিষ্টি খাওয়ালে ভালো গদি পাতা নেটের মশারির বিছানায় শুয়ে কেশব মশারির চালের দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন পরের এমন সুন্দর বিছানাতে কদিন তিনি শোবেন তার আশ্রয়স্থল তো বৃক্ষতল এরা না হয় আজ রাত্রেই খাতির করে আশ্রয় দিয়েছে কেন অপরের অদৃষ্টে এত সুখ থাকে আর তার অদৃষ্টি এমন ধারা এই তো রমাপতিকে দেখলেন তার নাতনীরা কত যত্নে বাতাস করতে লাগলো খাওয়ার সময় খাবার পর এক বড় নাতনি অমলা নাকি রোজ তেল মালিশ করে দাদুর পায়ে পুত্রবধুরা বাবা বলতে অজ্ঞান সেটা হয়তো পয়সাওয়ালা বলে রমাপতির নামেই ব্যবসা লক্ষপতি লোক আজ তার হাতে যদি পয়সা থাকতো তবে কি আর মেয়েটা তাকে অমন কথা বলতে সাহস করত তিনি নিঃস কাজেই তাকে হেনস্থা করে পয়সা এমন জিনিস কত কি ভাবতে ভাবতে কেশবের ঘুম এলো একটা বড্ড ব্যথার জায়গা খচখচ করে যখন তিনি চলে যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে তখন মেয়েরা কেন দৌড়ে এসে পথ আটকালে না স্ত্রী কেন ছুটে এলো না সব মিথ্যে সব ভো সব স্বার্থের দাস দয়া মায়া স্নেহ মমতা পৃথিবীতে নেই রমাপতি কুণ্ডু লক্ষ্যপতি তাই আজ নাতি নাতনি তার পায়ে দুধের বাটি মুখে ধরে যদি তার টাকা থাকতো তার হতো সকালে উঠে রমাপতি কুণ্ডু বললে গঙ্গা স্নান করবেন না গাঙ্গুলি মশাই গঙ্গাহীন দেশে থাকেন স্নানটা করলে ভালো হতো দুজনে গঙ্গা স্নান করে এলেন তারপর রমাপতি ছোট নাতনি তাদের দুজনের জন্য শ্বেত পাথরের রেখাবিতে কাটা পেঁপে কলা নাশপাতির টুকরো আর সন্দেশ রসগোল্লা চমচম নিয়ে এলো কেশব গাঙ্গুলিকে বলল দাদু আপনার রান্নার জোগাড় কি এক্ষুনি করে দেব না একটু দেরি হবে অর্থাৎ এরা বণিক ভাত রেঁধে দেবে না ব্রাহ্মণের পাতে রাত্রে লুচি খাওয়াতে পারে কিন্তু দিনে ভাত রেঁধে খেতে হবে কেশব বললেন আমি চলে যাব আজ দিদি রমাপতি বললে সে কি কথা গাঙ্গুলি মশাই আজ ওবেলা আপনাকে নিয়ে ঘড়ি সবাই ভগবত পাঠ শুনতে যাব ঠিক করে রেখেছি রহপতি নাথে টুনিও বললে আজ যাবেন কি দাদু আজ আমরা ও তালের ফুলুরি তালের ক্ষীর করব। আপনি আজ চলে যাবেন যেতে তো দিলাম কেমন সুখের সংসার কেমন মিষ্টি কথাবার্তা মিষ্টি ব্যবহার লক্ষ্মী যেখানে বিরাজ করেন সেখানে কি কোনো জিনিসের ত্রুটি থাকে সারা দিন বড় আনন্দে কাটল খাওয়া দাওয়ার প্রচুর ব্যবস্থা সন্ধ্যার দিকে হরি হরিসভায় অজামিলের উপাখ্যান শুনতে গেলেন দুজনে ব্যাখ্যাকারী নবদ্বীপের গোস্বামী বংশের লোক বড় সুন্দর বর্ণনা করবার ক্ষমতা ভগবান অমন মহাপাপী অজামিলকে কৃপা করেছিলেন শুধু বিপন্ন হয়ে সে কাত্রে তাকে মৃত্যুকালে ডেকেছিল বলে তিনি কি এতই পাপ করেছেন ভগবান নিশ্চয়ই তাকে ঠেলে ফেলে দেবেন না দূরে কিন্তু কোথায় কিভাবে স্থান দেবেন ভেবে পাওয়া যাচ্ছে না আহা জগতে এত সুখ এত আনন্দ চারিদিকে অথচ তারই ভাগ্যে কেন এমন হলো আসবার সময় রমাপতি কুণ্ডুকে বললেন বেশ আছেন কুণ্ডমশাই না আপনার আশীর্বাদে আমি একটা চাকরি করে দিন না রকম চাকরি এই ধরুন কারো বাড়িতে থেকে ছেলে পড়ানো কি হাট বাজার করা পাগল আমাদের এই বয়সে কি পরের চাকরি করা চলে দাদা কেন চিরকাল চাকরি করে এসে বুঝি বাড়ি থাকতে আর ভালো লাগছে না তা হোক বাড়ি বসে ভগবানের নাম করুন গে না বোঝাতে পারলেন না সব কথা বলা যায় না কাল এখান থেকে চলে যেতে হবেই রাত্রে আবার সেই লুচি মাছ মিষ্টি দুধ কি খাওয়া দাওয়া এ বাড়ির কী সব আটপৌরে শাড়ি পরেছে মেয়েরা বিদ্যুতের আলো পাখা কত সুখে এরা আছে কেমন খাওয়া দাওয়া মুক্ত কেশিকে মেয়েদের কি যত্নে তিনি রেখেছেন চিরকাল রেলের খুবচি ভাষায় বাস করে এসেছে এখন দেশে গিয়ে দুবেলা ধান সেদ্ধ করতে হয় খারে কেচে কাপড় পরতে হয়ের তরকারি ছাড়া মাছ মাংস হয় কদিন মাসে হাতে পয়সা কোথায় কোনো ভালো জিনিস দিতে পারেন ওদের মুখে আজকালকার বাজারে লুচি ছেঁড়তে গিয়ে কেশব গাঙ্গুলির চোখে জল এলো মাছের মুড়ো কত কাল মাছের মুড়ো খাননি ওদের খেতে দিতে পারেননি কি সুখে রেখেছেন ওদের টুনি বলল চমচম দুটোই খেয়ে ফেলুন দাদু গরম লুচি নিয়ে আসি পরদিন সকালে রমাপতি কুন্ডুর বাড়ি থেকে চলে গেলেন কেশব ওরা বলেছিলেন সেদিনটাও থাকতে থাকতে কেশব চাইলেন না না তাতে দুঃখ একটা চাকরি পেলেও হতো এখানে সেই জন্যই আসা ওদের বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার ধারের দিকে চললেন একটা নির্জন স্থানে বসে কতক্ষণ ভাবলেন জগতে কেউ কাউকে ক্ষমা করে না মুক্তকেশীর ওপর হয়তো কোনো সময় অন্যায় কিছু করে থাকবেন তা ওরা কখনো ভুলবে না প্রতিশোধ নেবার সময় এলেই প্রতিশোধ নেবে এই কি জগতের নিয়ম এ জগতে কেউ কি ভালোবাসার নেই বিচার করবার দণ্ড দেবার সকলেই আছে গেলেন ব্যান্ডেলে উদ্দেশ্যহীন ভ্রমণ রাত হয়ে আসছে এই বর্ষায় থাকবেন কোথায় রাত্রে ভীষণ বৃষ্টির মধ্যে স্টেশনের একটা বেঞ্চির ওপর শুয়ে রইলেন শীত করতে লাগলো ঠান্ডা বাতাসে গায়ে দেবার কিছু আনা উচিত ছিল আনা হয়নি ভুল হয়ে গেছে ভুল ভুল সব ভুল জীবনে চাকরি করা ভুল বিয়ে করা ভুল সংসার করা ভুল সন্তান উৎপাদন ভুল কারো কাছে স্নেহ মমতা আশা করা ভুল সব ভুল জীবনটা একটা মস্ত ভুল একটা মস্ত ফাঁকা একটা মস্ত ফাঁকি না ও সবার তিনি ভাববেন না চার দিন পরে কেশব গাঙ্গুলির হাতের টাকা সব ফুরিয়ে গেছে ব্যান্ডেল স্টেশনের বেঞ্চিতে শুয়ে কদিন কাটল কাল থেকে কিছু খাওয়া হয়নি খুব খিদে পেয়েছে চলবে কি করে তার শরীর ঝিমঝিম করছে খিদেতে তিয়াত্তর বছর বয়সে খিদে সহ্য করবার মতো শক্তি আর তার নেই সত্যি বড় খিদে পেয়েছে কি করবেন এখন ঘড়িটা বেচবেন মনে পড়ে তার প্রথম যৌবনে তিনি ব্যান্ডেল স্টেশনের সিগনাল ক্লার্ক ছিলেন ওই তো ওই তো তার সেই ঘর সেই টেবিল সব সেই রকমই আছে তার কোয়ার্টার্স এখানে ছিল না গঙ্গার ধারে একটা ছোট বাড়ি ভাড়া করে পিসিমাকে নিয়ে থাকতেন বাসার কাছে একটা ঘোড়া নিম গাছ ছিল পঞ্চাশ বছর আগেকার কথা অর্ধ শতাব্দী আশ্চর্য সেই টেলিগ্রাফের টেবিলটা আজও আছে মুক্তকেশীর সঙ্গে তখন সবে বিয়ে হয়েছে ঘোড়া নিম গাছের তলাকা সেই বাসায় মুক্তকেশি ঠিক সন্ধ্যা সাতটার সময় জানলার কাছে এসে দাঁড়িয়ে থাকত তিনি ফিরবেন তাকে দেখবে বলে ষোড়শী বালিকা মুক্তকেশী কি হাসি ছিল মুখের চোখ তাকে দূরে পথের উপর দেখতে পেয়ে আছে সেই বাড়িটা আজও তাদের দুজনের অতীত যৌবনের সুখের প্রহরগুলির সাক্ষী সেই বাড়িটা একদিন বললেন আচ্ছা মুক্ত তুমি দাঁড়িয়ে থাকো কেন জানলায় মুক্ত বলেছিল তুমি আসো তাই কেন পথের উপর দেখতে পেয়ে খুশি লাগে কতক্ষণ দেখি নে মন কেমন করে তা করে না একদিন মনে আছে তাকে জানলা থেকে বললে আজ কি করেছি বলো তো তোমার জন্য কি গো ডাল পুরি সত্যি হ্যাঁ এসে দেখো তারপর তিনি বাড়িতে ঢুকলে তাকে পাখার বাতাস দিয়ে সুস্থ করে মুক্ত পিড়িতে বসিয়ে ষোলো সতেরো খানা গরম ডালপুরি খাইয়েছিল কত যত্ন করে আর সেই মুক্ত কেশি আজ পঞ্চাশ বছর পরে তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল আর যখন মুক্ত কেশি সেবার সবচেয়ে তার দরকার তখন চোখ দিয়ে জল বেয়ে পড়লো হু হু করে কেশব গাঙ্গুলির কেমন যেন মনে হলো সব শূন্য ওই আকাশের নিরালা মেঘগুলির মতোই তার মন শূন্য জীবন শূন্য নিরালা নিরাবলম্বন এত বড় পৃথিবীতে তার কেউ কোথাও নেই পঞ্চাশ বছর আগে সেই সরসী রূপসী মুক্তকেশীকে হাজার আজার কোথাও খুঁজে পাওয়া যাবে না কোন অজানা দিগন্তে সে মিলিয়ে গিয়েছে বহুকাল আগে জীবনটা কেন এত বড় ফাঁকি এত বড় মিথ্যে এত বড় জুয়োচুরি আরে গাঙ্গুলি বাবু যে কোথায় ছিলেন এতদিন কেশব চমকে পিছন ফিরে দেখলেন একজন মধ্যবয়স্ক টিকিট চেকার দলের মোড়ল ওর নামটা তিনি জানতেন এই মাত্র তিনি হঠাৎ ভুলে গেলেন পুরো হয়েছেন মুখ দেখে এখন আর ভালো করে বলতে পারেন না বাড়ি ছিলাম ভাই তারপর এখানে কি মনে করে বৌদিদির সঙ্গে ঝগড়া করে নাকি কেশবের মুখ বিবর্ণ হয়ে গেল কাষ্ট হাসি এসে বললেন হ্যাঁ ভাই সেই সব তাই বটে চলুন সাহেবগঞ্জ পর্যন্ত বেরিয়ে আসা যাক চেক করতে বেরিয়েছি চলুন আমার সঙ্গে সেকেন্ড ক্লাসে তুলে দিচ্ছি আসুন খাব কোথায় আপনি খাননি এখনও বর্ধমানে খাওয়াবো বলুন জিনিসপত্র কিছু আছে কিচ্ছু না তবে চলুন এক্সপ্রেস এসে পড়ল বর্ধমানের ক্রুদের ঘর থেকে সঙ্গী লোকটির জন্য ভাত তরকারি এলো রাত তখন সাড়ে সাতটা দুজনে ভাগ করে খেলেন সঙ্গী ব্রাহ্মণ নাম পঞ্চানন বাণুজ্যে বাড়ি জয়নগর মজিলপুর পেট ভরে ভাত খেয়ে এসব গাঙ্গুলির যেন ধরে প্রাণ এলো উহ সোজা খিদেটা পেয়েছিল কি সুন্দর বর্ষা সজল বাতাস মাঠে বনে বইছে ফুলের সুবাস মাঝে মাঝে আসে বাতাসে এইসব বন এই অন্ধকার আকাশ নক্ষত্রের দল কেমন যেন তাকে বহু দূরের সঙ্গীহীন একক জীবনের বানিয়ে এনে দিচ্ছে নিঃসঙ্গ জীবনে কত দূরে কোথায় যেন তিনি যাচ্ছেন আর বাড়ি ফিরবেন না আর মুক্ত কেশির হাতে হাটের থলে তুলে দেবেন না তার সংসার করা ফুরিয়ে গিয়েছে অন্ধকারের মধ্যে দিয়ে নিরুদ্দেশের দিকে যাত্রা শুরু করলেন আজ তিনি সেকেন্ড ক্লাস গাড়িতে তিনি একা বেশ লাগছে অনেক দিন পরে গত এক বছর শুধু মাথায় মোট করে হাট ঘুরেছেন বাজার করেছেন মাথার ঘাম পায়ে ফেলে রেশনের আটা চিনি কেরোসিন তেল এনেছেন যাদের জন্যে তারা আজ এই তিয়াত্তর বছর বয়সে তাকে পারলে ঘরের বার করে দিতে পয়সা তার দরকার নেই পয়সা সব মুক্ত কেশির হাতে থাকুক তার পয়সাতেই ওদের দরকার তাকে নয় বেশ পয়সাই রইল চললেন তিনি সাঁথিয়া অনেক রাত হয়েছে এবার একটু ঘুমুলে হতো না সারা সারাদিন টোটো করে বেরিয়ে বেড়াচ্ছেন ব্যান্ডেলে এই সাঁইথিয়াতে একবার তিনি রিলিফে এসেছিলেন মনে আছে বহু কাল আগে তখন মুক্ত বলে দিয়েছিল রোজ একখানা করে চিঠি দিও আটখানা পোস্টকার্ড সঙ্গে দিয়ে দিয়েছিল হঠাৎ মনে পড়ে গেল কথাটা সাঁথিয়াতে তখন বিধুভূষণ রায় ছিলেন স্টেশন মাস্টার তার বাড়িতেই খাওয়া দাওয়া হতো বিধুবাবুর ছেলে সদানন্দ তার চেয়ে কিছু ছোট সদানন্দ তিনি একসঙ্গে তাস খেলতেন কাছাকাছি একজন ভদ্রলোকের বাইরের ঘরে বসে একবার একটা পাকা কাঁঠাল বিধুবাবু নামিয়ে দিলেন গার্ডের গাড়ি থেকে কাঁঠালটা আধপচা সদানন্দ বললে দাদা মা বলেছেন ক্ষীর কাঁঠাল খাবেন ও বেলা কেশব বললেন দূর ওর বিচি ছাড়া আর কিছু পাওয়া যাবে আমি বলছি পাওয়া যাবে কখনো না বাজি কি বলো বৌদিদিকে তিন দিন চিঠি দিতে পারবেন না দাদা অত কি টেবিলে বসে লেখেন খুদে খুদে লেখাতে একখানা পোস্ট কার্ডে একখানা খামের কাজ করে নেন ফেলবেন বাজি রাজি হননি কেশব মুক্তকে চিঠি না দিয়ে থাকা অসম্ভব সে একা সেই ব্যান্ডেলের সেই ছোট্ট বাসাতে বসে তার জন্য দিন গুনছে রোজ ঘোড়া নিম গাছটার তলায় পিয়নের আবির্ভাবের অপেক্ষায় বসে থাকে খাওয়া দাওয়ার পর জানলাটিতে তাকে তিন দিন চিঠি না দিয়ে বঞ্চিত করতে পারবেন না তা কখনোই হয় না সেসব দিন কি খুব দূরে চলে গিয়েছে বড্ড পেছনে ফেলে এসেছেন কি স্বপ্নের মতো মনে হয় আবছায়া আবছায়া সব মিলে একাকার হয়ে যাচ্ছে মুক্তকেশী সান্টু ব্যান্ডেল তিন পাহাড় প্রথম যৌবন তিয়াত্তর বছরের বার্ধক্য স্বপ্ন কাঁদছেন নাকি আবার তিনি হুম তাই তো কোটের গলার কাছটায় ভিজে না না কাঁদবার কি আছে বুড়ো বয়সে চোখ পান সে হয়ে যায় কাঁদবেন কেন তিনি গাঙ্গুলিবাবু ঘুমলেন অমন ভাবে শুয়ে কেন শরীর খারাপ হয়নি তো পঞ্চানন চক্রবর্তী ক্রু চলন্ত গাড়ির দরজা খুলে ঢুকল সাঁইথিয়া থেকে এই মাত্র ট্রেন ছেড়েছে সব যেন চমকে উঠলেন বললেন না তো একটু চা খেয়ে তুমি খাও ঘুমবে না পার হয়ে যাক এখন না আপনি ঘুমিয়ে পড়ুন পঞ্চানন চক্রবর্তী ক্রু চলে গেল গাড়ি ঝড়ের বেগে চলেছে বাইরে এক পশলা বৃষ্টি হচ্ছে বেশ জোরে ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টির ছাঁট আসছে জানলা দিয়ে কামরার মধ্যে একটা ফুলের সুগন্ধ এলো এক ঝল আহ কি সুন্দর আরাম ঘুমিয়ে আরাম আছে এমন জায়গায় বুকের মধ্যে কেমন যেন করছে কে জানে নির্জন গাড়ি তিন পাহাড়ে কত রাত্রে বাড়ি পৌঁছবে বিয়ের দু তিন বছর পরে তিন পাহাড়ে ছিলেন তিনি মুক্তকে নিয়ে শান্টুকে নিয়ে সেই সময়ের কথা কখনো ভুলবেন না তিনি ব্যান্ডেল আর তিন পাহাড় জীবনে এই দুই স্বর্গ দুটি স্বর্গের দুটি অমর কাহিনী তার বুকে লেখা রয়েছে পঞ্চানন ঘুমিয়ে পড়লে তিন পাহাড়ে তিনি নেমে পড়বেন তিন পাহাড়ে এই বর্ষাকাল কাটে সেবার একটা কি পাহাড়ের উপর কি ঠাকুর ছিলেন মুক্তও তিনি দেখতে গিয়েছিলেন মুক্ত বললে খাবে কি পাহাড়ের নিচে জড়ুই ভাতি করব। রান্না করতে করতে বৃষ্টি এলো একটা পাকুর গাছের তলায় রান্না হচ্ছিল স্টেশন মাস্টার ছিলেন শশীপদ সামন্ত মেদিনীপুরে বাড়ি তার দুই ছেলে ননী আর হাবু ছিল সঙ্গে হাবু কাঠ ভেঙে নিয়ে এলো পাহাড়ের ওপর থেকে মুক্ত ধরিয়ে খিচুড়ি হাসা হাসি পাকুর গাছের গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে মুক্ত চোখ পাকিয়ে বললে তুমি খাবে না কে বলেছে ননী হাবু বলছে বাজে কথা চমৎকার চড়ুই ভাতি খেয়ে বলতে পারবে না যে খিচুড়ি এঁটে গিয়েছে না গো বলবো না দিয়েই দেখো মুক্ত হিহি করে হেসে উঠলে ও পেটুকের পাল্লায় পড়লে খিচুড়ির হাঁড়ি কাবার হবে তা বুঝতে পারছি বসো বসে যাও ভালো স্বরের ঘি এনেছি খিচুড়ি দিয়ে খাবে বলে কিন্তু সত্যি ধরে গেল বলে মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছে পাগল দিয়েই দেখো না মন খারাপ করতে হবে সেই জন্য নয় আরও বেশি করে রাঁধুনি কেন সেই জন্যে বেশ খাও না আবার না হয় চড়িয়ে দেব মনে আছে সেই পাহাড়ের ওধারে কোথায় ছিল কদম ফুলের গাছ ননী প্রথমে নিয়ে এলো এক গুচ্ছ মুক্ত বললে বাহ চমৎকার খোঁপায় গুজব তারপর চুপি চুপি বললে কিন্তু সে ফুল তোমায় নিজের হাতে তুলে এনে দিতে হবে ঠিক এনে দেব খাওয়া হয়ে যাক যাওয়ার সময় নিয়ে আসব পঞ্চাশ বছরের পার থেকে সেই প্রথম যৌবনের ফুটন্ত কদম ফুলের সুবাস আজকার এই বর্ষা সজল বাতাসে বৃষ্টির ছাটের সঙ্গে যেন ভেসে আসে সেই বর্ষা দিনে সুন্দর অপরাহ্নটি পাহাড়ের নিচে সেই পাকুর গাছটি আজ স্বপ্ন হয়ে গিয়েছে সে মুক্ত কখন যেন মুক্ত এসেও শিয়ারে দাঁড়ালো সপ্তদশী তরুণী মুক্তকেশি হাসিতে মুক্তর মতো দাঁতগুলি ঝকঝক করছে যেন স্নেহবারে মাথায় চুলে হাত বুলিয়ে বললে তুমি কদম ফুল এনে দেবে তো তুমি এনে দিলে আমি খোপায় পড়ব ভুলো না যেন ভুলো না তারপর আবার চোখ নিচু করে বলছে রোজ একখানা করে চিঠি দিতে হবে কিন্তু আমি থাকতে পারবো না সত্যি বলছি বলো আমাকে ছুঁয়ে দেবে তো বৃদ্ধা মুক্ত পরকুক্তি হাঁটুর উপর গামছা পরে তাকে ঝাঁটা উঁচিয়ে মারমুখী হয়ে বলছে বেরো বেরো আপদ দূর হও বাড়ি থেকে মোলেই বাঁচি মরণ হবে কবে তোমার জম নেয় না কেন ঘুমের মধ্যেও চমকে উঠলেন কেশব মস্ত একটা ঝাঁকুনি লাগলো গাড়িটায় অনেক রাতে তিন পাহাড় স্টেশনে এসে গাড়ি দাঁড়ালে তিনি নেমে পড়লেন দৌড়ে ছুটে গেলেন প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তের সেই বুড়ো ঘোড়া নিম গাছটার দিকে আধো অন্ধকারে গাছের তলায় খুঁজে দেখলেন শান্টু বাবা শান্টু আজ কোথায় গেল খোকা পঞ্চাশ বছর আগে সেই ঘোড়া নিম গাছটার তলায় খেলা করতো যেন শান্তি পেলেন কেসব গাঙ্গুলি যৌবনের হারানো দিনগুলোর মধ্যে আবার ফিরে এসে তিন পাহাড়ের নির্জন প্রান্তরে প্ল্যাটফর্মে অন্ধকার আকাশের তলায় এসে তিনি আবার ছাব্বিশ বছরের যুবক কেশব গাঙ্গুলি এই স্টেশনে তার বাবু বুকে কত আশা কত বল কত উৎসাহ চোখে কত স্বপ্ন তার খোকা শান্টু আছে কাছে তার তরুণী মা মুক্ত আছে সব তিনি ফিরে পেয়েছেন শান্টু আয় আমার কোলে কোলে আয় রামদেব এখন তোকে বাসায় নিয়ে যাবে না খেলা করে বেড়া প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের ঘোড়া নিম গাছটার তলায় দুদিন কেশব গাঙ্গুলি শুয়ে রইলেন নির্জন স্টেশন বিশেষ কেউ লক্ষ্য করত না সত্যি দুটো দিন সব ফিরে বছর আগেকার হারানো সব দিনগুলি তিন পাহাড়ের বিহারি স্টেশন মাস্টার একদিন কুলিদের কাছে খবর পেলেন কে এক বুড়ো বাঙালি বাবু জ্বরে বেহৌস অবস্থায় নিম গাছটার তলায় শুয়ে আছে কোনো পরিচয় পাওয়া গেল না তখন রোগীর কাছে আরো দুদিন পরে স্টেশনের মুসাফির খানায় লোকটি মারা গেল জ্বরের তাড়না এবং হৃদযন্ত্রের বন্ধ হয়ে